কালিয়া হ্যাঁ আমরা চার পাঁচ বন্ধু মিলে বইছি মিন্টু ভাই ওই দিন মিন্টু ভাই চাইব দেখ বন্ধু আমরা কেউই এটি পারি না ওই দিন মিন্টু ভাই চাইব বারবিকিউ করতে তো ফাস্ট আমরা বলতে ছিল 2012 সালের ঘটনা দেখছো এটা হাত ধরে করছে কেউই পারি না হলে কয়লার ভিতরে আগুন ধরে মুখে লেডি ভুলে গেছে এটা জানি না মানে কি করব কি করব আমি যাক শুধু কয়লা আগুনই ধরাইছি আগুন ধরা দেখে লাস্ট তরকারি দেখা লাগছে কি করবো মাংস হ্যাঁ কি করবো প্ল্যান করছিল ইয়া করবো আমরা ভারি কি করবো কিন্তু আর হইলো না এরপরে বসে তারপর বারবিকিউ করছে কারণ এটা নেটের থেকে একটা দেখা দেখা তারপর সে যে কি হবে বারবিকিউ তো গাইস আপনারা বুঝতে পারছেন মানে উনি পরীক্ষিত বারবিকিউ বানাইতে গিয়ে আর মাংস পাকাই ভাবে গাইস গ্রানটা সেই গ্রান আছে এ গাইস আমাদের দেখেন গাইস আমাদের কোকলাটা একটু কম হয়ে গেছে ভুল করে আমরা অনেক কম এনে ফেলেছি এর জন্য আমরা মাঝখানে কাঁচাগুলো আবার রেখে দিয়েছি আর যেগুলো হয়ে গেছে ওগুলো সাইডে সাইডে করে রেখে দিয়েছি আমাদের সাইডেগুলো হয়ে গেছে মানে আর একটু হবে এর জন্য আমরা রেখে দিয়েছি আর গাইস আমাদের কয়লার অনেক সংকট পড়েছে এখানে দেখেন মানে কয়লাই নাই মানে দীপ্ত ভাই এই কয়লাটা একটু কম এনে ফেলেছে কিপটা কিপটা বুঝছেন কিপটা আমাদের সবার মাংস শেষ একটা মাত্র পিস বাকি আছে সেটা মেহেদি হামলা হবে নাকি বলেন নাই সামনে দাঁত দিলে উম করে গর্ব একটা বেদ আন্টির কাছে সব জায়গায় বেদ একটা কিছু পানি কেড়ে রেখে আম্পার আসছে না ওরা না পরে এরা গিয়ে ছুঁ দেয় এরা আবার বাসে এই আম্পার কি ছুঁয়া যায় গাইস আম্পার কি আঙ্গুল যে ছুঁয়া যাবো আগে ভাই তোমার নাক পরিষ্কার করো তারপর কথা বলতাম গাম পরে গাইস নাক দেয় আর সুরা পরে না ঘাম পরে একটা দুইটা তিনজন এই তিনজন মানুষের মধ্যে আমার মাকে শীত আছে।